বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কোকোনাটে আপনাদের সবাইকে আমি স্বাগত জানি আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা এই মুহুর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর সিএইচএসএল দু পরীক্ষা বাতিল করা হলো অর্থাৎ কমিশনের তরফ থেকে পরীক্ষাটা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে করোনা ভাইরাসের জন্য কি সেই নোটিশ এবং কবে এর পরের পরীক্ষাগুলো হবে সেই সম্পর্কে আমি আপনাদেরকে আজকে বলবো তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এখন রয়েছে ওরা উনিশ মার্চ দু হাজার কুড়ি একটা নোটিশ ওটা দিয়েছে কি সেই নোটিশ আমি আপনাদেরকে আজ বলবো তো দেখুন বন্ধুরা আমি প্রথমে অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করে আপনাদের সামনে বলি এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে অফিসিয়াল নোটিশ ডাউনলোড হয়ে গেছে অর্থাৎ কী বলেছে সেই নোটিশে আমি আপনাদেরকে বলবো অ্যাজ পার প্রিকিউলারি মেজার ইন ভিউ অব ইমারজেন্সি সিচুয়েশন ডিউ টু কোভিড নাইন্টিন ইট হ্যাজ বিন ডিসাইডেড বাই দ্য কমিশন ইন লার্জ পাবলিক ইন্টারেস্ট অর্থাৎ একটা বড় সংখ্যক পরীক্ষার্থী ওই করোনা ভাইরাসের জন্য পরীক্ষাটিকে বাতিল করার অনুরোধ জানিয়েছে টু পোস্টপন বন্ধ করতে ইন টু দ্য গোয়িং দ্য কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন টায়ার ওয়ান অর্থাৎ টায়ার ওয়ানের যে এক্সামিনেশনটা আমাদের হচ্ছিল সেটা কুড়ি তিন দু হাজার কুড়ির পর থেকে যেসব পরীক্ষাগুলো আমাদের হওয়ার কথা আছে সেগুলো ওরা বাতিল করতে কমিশনের কাছে অনুরোধ জানিয়েছে এর সাথে সাথে সিমিলারলি দ্য জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি সার্ভিং কন্ট্যাক্ট যাদের তিরিশ তিন দু হাজার কুড়ির পেপার ওয়ানের এক্সাম ছিল তাদের পরীক্ষাটাও একই সঙ্গে বাতিল হয়েছে এবং এই পরীক্ষাটা কবে হবে ওরা পরে বিস্তারিতভাবে সাইটে আমাদের জানিয়ে দেবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং পাশে থাকা থাকে বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশের বন্ধুকে শেয়ার করে দিয়ে এই খবরটি জানিয়ে দিতে সাহায্য করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ